ওমর এত মানুষ, অথচ মৃত্যুর সময় ওমরের হাল শোনো, আখেরাতের ফিকির আমরাও করি তারাও করেছেন। হযরত ওমর মৃত্যু মুখে, ইহুদির সন্তান আবু লুলু বিষাক্ত খঞ্জর দিয়া ফজরের নামাজের সময় যখন হযরত ওমরের পেটের মধ্যে চালায়, নারী মুড়ি বের হয়ে গেছে, আহা, কাপড় দিয়ে পেঁচায়া মসজিদ নবীর ফ্লোরে ওমরকে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, একটু হুশ ফিরছে, একজনের কোলে মাথা, একটু হুশ ফিরছে। হযরত ওমর সাথে সাথে মাথাটা জমিনের উপর রাখছেন, অর্ধ জাহানের শাসনকর্তা মাথাটা জমিনের উপর রাখছেন। জমিন কি পাকা, কথা বলে টাইলস করা, মোজাইক কি ছিল, মাটি মাটি। হযরত ওমর মাথাটাকে জমিনের উপর রাখছেন, রেখে হযরত ওমর গালগুলা জমিনের সাথে এরকম ঘষতেছেন আর বলতেছেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তো তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। ওমরের আখেরাতের এত টেনশন, আর আবু বকরের আখেরাতের টেনশন। হযরত আবু বকর নির্জনে চলে যেতেন দূরে, যায়া চিৎকার করে করে কাঁদতেন, আর নিজেকে ধিক্কার দিয়ে দিয়ে বলতেন, ইয়াবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি, তুই মানুষ কেন হইলি। গাছের পাতার দিকে তাকায়া তাকায়া আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়ালাইতানি কুনতু বরাকা, আহ, আমি যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতাম, তাহলে তো মালিকের সামনে আমার দাঁড়াইতে হইতো না। উমরের আখেরাত নিয়ে এত টেনশন, আবু বকরের আখেরাত নিয়ে এত টেনশন। যাদের করা দরকার আমার মতো পাপীদের, তাদের কোনো টেনশন নাই, চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না মানুষটার আখেরাতের ফিকির আছে। কেন রে ভাই, কে তোমাকে গ্যারান্টি দিল যে তোমার মৃত্যুর যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিছে, কে গ্যারান্টি দিল যে কবরে আজাব হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাইছে ওমর ফিল জান্না, আবু বকর তো গ্যারান্টি পাইছে আবু বকর ফিল জান্না, তারপরেও তাদের এত টেনশন। তোমার কে গ্যারান্টি দিছে, কেন এত বেফিকির হয়ে গেছো? কে গ্যারান্টি দিছে যে মৃত্যুর যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিছে কবরের আজাব হবে না? কে গ্যারান্টি দিছে হাসরের পেরেশানি হবে না?